আমাদের ব্যাপারেও তো লোকে মাঝে মধ্যে ভয় পেয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আরে জেলখাড়া লোক, ট্যাগ তো একটা লেগে গেছে, জেলখাড়া লোক, আরে দাওয়াত দিয়ে কি আমার মাহফিল রে বরবাদ করব কি না? আবার জেলে গিয়াও রক্ত ঠান্ডা হয় নাই, এখনো তো দেখি সুর পাল্টায় নাই, এখনো দেখি ওই দুনিয়ার মানুষদের মতো নরম নরম কণ্ঠে দুনিয়ার আবুজাহালদের দিলকে খুশি রেখে কথা বলতে শেখে নাই, তাহলে ওর দাওয়াত দিয়া বিপদে পড়ব কি না? তো এখন যদি লোকের দিকে তাকাই, আরে কথা তো বলা যাবে না, আমরাও কৌশল জানি, জানি না এমন না, কোন কথা বললে পেট ঠিক থাকে, পকেটও ভরা থাকে, পিঠের উপর আঘাত আসে না, খুব ভালো করে জানি কোন জায়গায় ক্লিক করলে, কোন জায়গায় সম্পর্ক রাখলে সব ঝামেলা কেটে যায়, খুব ভালো করে জানা আছে আমাদের, কিন্তু পারি না একমাত্র আল্লাহর ভয়ে। কারণ দুনিয়ায় বিশ ত্রিশ বছর ভালো থেকে হবে কি যদি মরার পর থেকেই আজাব আর গজব শুরু হয়ে যায়, আর দুনিয়ায় বিশ ত্রিশ বছর কষ্টে থাকলে হবে কি যদি মরার পরই চির সুখ শুরু হয়ে যায়। সেই আখেরাতের এক মুহূর্তের সুখ পেলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাব, সেদিন মাজলুম আফসোস করবে আরও কেন মাজলুম হলাম না, জান্নাতটা তো আরও বড় হতো, শহীদের চাইতে বড় মাজলুম কে আছে? আর জান্নাতে একবার গেলে কেউ দুনিয়ায় ফিরতে চাইবে না, অথচ শহীদ একবার না দশবার ফিরতে চাইবে দুনিয়ায়, কারণ সে জানে মাজলুম হওয়ার কি মাকাম, মাজলুম হওয়ার কি ফজিলত। আরে ইবাদত করে কদ্দুর আগাবেন, ফেরেশতার চাইতে বেশি ইবাদত তো করতে পারবেন না, আগাবেন কি দিয়া? দুই জিনিস দিয়া, নিজের গুনার খাহেশাত আছে, নফসের ধোকা আছে, তারপরও আপনি গুনা করছেন না, ফেরেশতার তো গুনা করার সামর্থ্যই নাই, আপনার সামর্থ্য আছে তো আল্লাহর ভয়ে করলেন না। দুই নম্বর, ফেরেশতার দিনের উপর চলতে কোনো বাধা নাই, কোনো জুলুমের ভয় নাই, আপনার পদে পদে বাধা, দিনের উপর যত বেশি চলবেন তত বেশি বাধা, যদি দিনের উপর চলতে কার না হন নিজের ইমানের ব্যাপারে ভয় করেন, একজন নবীও বাধামুক্ত পথ চলতে পারলেন না, একজন সাহাবিও দুনিয়াতে সুখের দিন সারা জীবন কাটাতে পারলেন না, পদে পদে বাধা, এমনকি যুগের ইমামরা পর্যন্ত বাঁচতে পারলো না, কোন ইমামের নাম বলবেন? ইমাম আবু হানিফা লাশ কি বের হয় নাই জেলখানা থেকে, কার নাম বলবেন? ইমাম মালিক তার মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে তাকে কি ঘোরানো হয় নাই মদিনার অলিতে গলিতে, আর কার নাম বলবেন আপনি? ইমাম আহমদ বিন হাম্বল আর প্রতিদিন সত্তর থেকে আশিটা বেতরাঘাত করতে করতে, চাবুকের আঘাত করতে করতে পিঠের চামড়াগুলোকে গোস্তগুলোকে কিমা বানিয়ে ফেলেছিল, সতেরো হাজার প্লাস আঘাত বুড়ো বয়সে তার পিঠের উপর করা হয়েছিল, কার নাম বলবেন? ইমাম সারাক্সি তাকে দিনের জন্য কুয়ার মধ্যে মাসের পর মাস বছরের পর বছর ফেলে রাখা হয়েছিল, বলবেন কার নাম? ইবনু তাইমিয়ার নাম লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছিল, কোন বলবেন কার নাম? মুজাদ্দিদে আলফেসানির নাম, কাসিমুল উলুমুল খাইরাত কাসিম নানুতাবির নাম, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম, শেখুল আরবিউল আজম হুসাইন আহমদ মাদানির নাম, শেখুল তাফসির আহমদ আলী লাহোরের নাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর নাম, কার নাম বলবেন আপনি যে কোরবানি দেয় নাই জীবনে, এমন কে আসে নাই দেশে, কার নাম বলবেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন দুনিয়ায়, মরার আগের দিন পর্যন্ত কি পরিমাণ কষ্টে থেকেছেন এই সাল্লায় বসে টের পাবেন না, যারা তার পাশে ছিল সারা জীবন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন কি পরিমাণ জুলুমের মধ্যে পড়েছেন, সারা জীবন কি পরিমাণ কষ্ট করেছেন, কার নাম বলবেন? শেখুল হাদিসের নাম, মুফতি আমিনের নাম, তাদের জীবনীগুলো, তাদের যোগ্য সন্তান যারা, তাদের যোগ্য উত্তরসূরি যারা, তাদের শিষ্য যারা, ওদের কাছ থেকে গিয়ে একটাবার শুনে নেন, এদের হাজার ভাগের এক ভাগ কোরবানি যদি আপনার উপর চাপানো হতো হয়তো আপনার খুঁজে আর পাওয়া যেত না। কি হবে মানুষ হয়ে মানুষের দালালি করে, যদি না পারি রবের গোলামি পরিপূর্ণরূপে করতে, জীবন তো একটা চান্স তো একটা রবের জন্য উৎসর্গ করে দেই, এক জায়গায় করি, জীবন তো ওয়াকফ আল্লাহর জন্য, যখন নিজেকে ওয়াকফ করে দিবেন আপনি, কিসের দুনিয়া ওয়াকফ তো, এটা তো আল্লাহর জন্যই শেষ,
যদি দুনিয়া আল্লাহ খুশি হয়ে কিছু দেন দিলেন এটা তার গনিমত হিসেবে আপনারে দিয়েছেন অনুগ্রহ যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা না দিলে কি হয়েছে কত সাহাবী ময়দান থেকে এক পয়সা গনিমত নিয়ে ফিরতে পারেন নাই গলা কেটে শাহাদাতের সুধা পান করেছেন প্রথম মর্তবায় তারা তো পিছিয়ে নাই উল্টো নবীর হাদিস বলে যারা গনিমত পেয়েছে সবের দুই তৃতীয়াংশ দুনিয়ায় ভোগ করে ফেলেছে আর যারা গনিমত নিয়ে ফিরতে পারে নাই লাশ ফিরেছে ঘরে তারা তাদের পূর্ণ প্রতিদান আখেরাত এর জন্য জমিয়ে রেখেছে আমি দ্বীনের কথা বলি পকেটে কিছু ভরে দেন আপনি আপনি তো আমার সবে আর উল্টা ভাগ বসাচ্ছেন পূর্ণ প্রতিদান তো জমা নাই রবের কাছে কিন্তু যারা হকের দাওয়াত দিতে গিয়ে উল্টো পাথর খেয়েছিল হকের দাওয়াত দিতে গিয়ে উল্টো যাদের হেদায়েতের জন্য দিয়েছেন যাদের কল্যাণের জন্য দিয়েছেন তাদের দ্বারা নিপীড়িত নিষ্পেষিত হয়েছিল তারা তো পুরোটাই বাকি রেখেছেন রবকে দেওয়ার জন্য তো এই দুইবার আমার এই বছর বিশেষভাবে চোখ থেকে পানি ঝরেছে এর বিশেষ একটা প্রেক্ষাপট আছে